শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক চ্যানেলে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান রিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইভিএম এ ভোট নেয় সমস্যা যেখানে। আমরা জানি আগামী 15 জুন 2022 কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সকল কেন্দ্রে ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। ইভিএম এর উপর কিন্তু সব পক্ষ আস্থা রাখতে পারছেন না। কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীদের ইভিএম এর প্রতি আস্থাশীল করতে আজ 30 মে 2022 রাজধানীর নির্বাচন ভবনে প্রার্থীদের প্রতিনিধিদের ইভিএম এর কাস্টমাইজেশন অর্থাৎ কেন্দ্র ভিত্তিক ভোটার ও প্রার্থীদের তথ্য ইনপুট দেওয়ার প্রক্রিয়া দেখানো হয়। এবার এরপর নির্বাচন কমিশনার হাসান হাবিব ও কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীদের প্রতিনিধিরা ইভিএম বিষয়ে সাংবাদিকদের কাছে মতামত তুলে ধরেছেন। নির্বাচন কমিশনার হাসান হাবিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইভিএম এর মধ্যে চ্যালেঞ্জ একটাই, আর কোনো চ্যালেঞ্জ আমি দেখি না। চ্যালেঞ্জ হচ্ছে যে নির্বাচনের গোপন কক্ষে একজন করে ডাকাত বা সন্ত্রাসী দাঁড়িয়ে থাকে, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। এরপর হাসান হাবিব বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এমনটি হবে না। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হবে, তারা ভিতরে গিয়ে এমন কিছু পেয়ে ছবি দিলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে, দায়ী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের 21 জন প্রতিনিধি নির্বাচন ভবনে এসেছিলেন। এদের মধ্যে 2 জন ছিলেন কুশিকের সদ্য সাবেক মেয়র মনির হক সাক্ষুর প্রতিনিধি। তবে মনির হক সাক্ষুর প্রতিনিধিরা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। কুমিল্লা সিটি কর্পোরেশন 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী মাহবুবুর রহমানের প্রতিনিধি কাজী মশিউর রহমান বলেন, তিনি ইভিএম এর কারিগরি দিকগুলো নিয়ে জানতে চেয়েছিলেন, সেসব বিষয়ে উত্তর পেয়েছেন। তবে তিনি ইভিএম এর সোর্স কোড তাদের দেখানোর দাবি জানিয়ে জানান, এটি দেখলে বোঝা যাবে এর ভিতরে কিছু করার সুযোগ আছে কিনা। যেমন 10 ভোট এক প্রতীকে পড়বে, তারপরে একটি ভোট অন্য প্রতীকে পড়বে, এ ধরনের কিছু করা সম্ভব কিনা। তবে ইসির পক্ষ থেকে বলা হয়েছে সোর্স কোড প্রকাশ করা হবে না, সোর্স কোড নিরাপত্তার বিষয়। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।